দেখুন, আমেরিকাকে ধ্বংসের জন্য মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। অনলাইন ডেস্ক। আমেরিকা ও উত্তর কোরিয়া পুরোপুরি প্রস্তুত যুদ্ধের জন্য, আর তারই জের ধরে এবার মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। নিজেদের শক্তিকে আরও বাড়িয়ে তুলছে দেশটি। মার্কিন বিশেষজ্ঞদের মতে, আমেরিকার ওপর ইলেকট্রনিক প্লাস হাতিয়ার ইএমপি স্ট্রাইক দিয়ে হামলা করতে পারে উত্তর কোরিয়া। এর জন্য ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। জানা গেছে, উত্তর কোরিয়া দুটি স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকার ওপর নজরদারি করে চলছে। এই দুটি স্যাটেলাইট 2012 এবং 2016 সালে চালু করা হয়েছিল। উত্তর কোরিয়ার KMS-3 থেকে 2 এবং KMS-4 নামক স্যাটেলাইট মাত্র 94 মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করতে পারে। পাশাপাশি এটি আমেরিকার ওপর সাইবার হামলা করতে পারে। এদিকে উত্তর কোরিয়া যে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত তা এক প্রকার নিশ্চিত। আমেরিকা স্থলপথের পাশাপাশি মহাকাশ পথেও যে আমেরিকাকে কোনো ছাড় দেবে না উত্তর কোরিয়া, সে বার্তাও উত্তর কোরিয়া থেকে পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।